বিন্দু এখানে যারা দাঁড়িয়ে আছে দেখেন, আমার আমার পাশে যে এই ভাই আমার ইন্ডিয়ান ভাই, সবাই কিন্তু ইন্ডিয়ান ইন্ডিয়ান ভাই আমার ভিডিও দেখে খুবই ভালো লাগে। ভালো করে বানান, আরো সুন্দর হোক, আরো আপনাদের চ্যানেলটা উজ্জ্বল হোক। হ্যাঁ, এইটুকুই আমার। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। ইন্ডিয়ান ইন্ডিয়ান আমি। হ্যাঁ, কোথা থেকে আসছেন? আমি আছি ধুবড়ী থেকে, গোলগঞ্জ। গোলগঞ্জ ধুবড়ী কি নিয়েছেন? পাথর। পাথর হ্যাঁ, ইসকো মতলব হ্যায় আপ আপনি খুব সুন্দর। কেমন আছেন? হ্যাঁ, এখন কি ফিরত যাচ্ছেন? আবার টিম নিয়ে কবে আসবেন? কালকে হিন্দি শুনাইয়ে মেরা দর্শক জো জো কেহনা হ্যায় মে কেহনা চাহতা হুঁ আপ কাহাঁ সে আয়া হ্যায়। ওগো আমার দেশের মাটি, তোমার মাঝে লুকিয়ে আছে আমার আত্মা, তোমার মাঝে লুকিয়ে আছে আমার সমগ্র জীবন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? স্থলবন্দরের নাম শুনেছেন সবাই। আজকে আপনাদের দেখাতে যাচ্ছি বঙ্গসোনাহাট স্থলবন্দর, যা উত্তরবঙ্গে অবস্থিত। এটি কুড়িগ্রাম জেলার ভুঙ্গামারি উপজেলায় বঙ্গসোনাহাট সীমান্তে অবস্থিত। এটি 2018 সালে চালু করা হয়। এই বন্দরটি দিয়ে মূলত পাথর এবং কয়লা আমদানি করা হয়, কিছু রপ্তানিও করা হয় বাংলাদেশ থেকে। এই বন্দরটি শুধু ভারত নয়, ভুটানের সাথেও 2020 ডিসেম্বরে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি করেছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের 100টি পণ্য ভুটানের বাজারে এবং ভুটানের 34টি পণ্য বাংলাদেশের বাজারে শুল্কমুক্ত সুবিধা পাচ্ছে। আমরা চলে আসছি স্থলবন্দর দিতে, তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ স্থলবন্দরটি ঘুরে ঘুরে দেখব। চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। সোনাহাট স্থলবন্দর প্রশাসনিক ভবন। আমদানি রপ্তানিকৃত সারি সারি ভারতীয় ট্রাক। নৌ পরিবহন মন্ত্রণালয়। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি এখন কিন্তু একদম এই সোনাহাট স্থলবন্দরে চলে আসছি, তো বাংলাদেশের এবং ভারতের ট্রাকগুলো। এই বন্দরটিতে সরাসরি আসা যাওয়া করে বাংলাদেশ এবং ভারতীয় ট্রাক। তো বন্ধুরা, প্রথমে আমরা কথা বলে নিচ্ছি ভারতীয় একটি ট্রাক ড্রাইভারের সাথে। চলুন ওনার সাথে কথা বলি। হ্যাঁ দাদা, আপনি একদম আসাম থেকে আসছেন না? আসাম থেকে, ভারত থেকে। ভারত থেকে কি নিয়ে আসছেন? কয়লা নিয়ে। কয়লা নিয়ে একদম ট্রাক সহ চলে আসছেন? তো প্রথম কি কিভাবে কি করতে হয় তো এখানে আসার জন্য? এখানে আসার জন্য আমাদের ওখান থেকে চালান দেয়। চালান দেওয়ার পরে আমাদেরকে ওখান থেকে বিএসএফ পাস করতে হয়। হ্যাঁ, এখান থেকে কাস্টম পাস করতে হয়। কাস্টম পাস করতে হয়। হ্যাঁ, তারপর এখান থেকে বিটিআর পাস করতে হয়। পাস করে তারপরে সরাসরি নিয়ে এখানে ইয়া করতে হয়। সো দর্শক, এখানে কিন্তু অনেক ট্রাক, হাজার হাজার ট্রাক, এবং অনেকে বিজনেস করতে এখানে আসেন। এখানকার ট্রাক কিন্তু সরাসরি ইন্ডিয়ায় যায়, ইন্ডিয়া থেকে মালামাল নিয়ে আসে, এবং ইন্ডিয়ার ট্রাক কিন্তু সরাসরি একদম এই স্থলবন্দরে ঢুকিয়ে দেয়। আপনাদেরকে ঘুরে ঘুরে সব দেখাবো, তো সাথেই থাকুন। আমরা কিন্তু এখানে সবাই ঘুরতে আসছি। এই সুমন, কেমন লাগছে তোমার? তারপরে তোমাদের তোমাদের সবাই একটু দেখাই দাও, আপনারা দেখা দাও। আপনারা বাংলাদেশের না ইন্ডিয়ান? ইন্ডিয়া থেকে সরাসরি এখানে আসছেন? কি নিয়ে আসছেন, পাথর না কয়লা? আসাম আপনাদের বাড়ি? এ দেখেন, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আসামি, মানে আসাম থেকে আসছে সরাসরি এখানে বাংলাদেশে। এই সোনাহাট স্থল বন্দর, এখানে কিন্তু পাথর এবং কয়লার সুন্দর বিজনেস হয়। এই সরাসরি যে এই ট্রাকগুলো দেখতে পাচ্ছেন, এই প্রশাসনিক ভবনের ভিতর যে ট্রাকগুলো, এই সবগুলো কিন্তু ইন্ডিয়ান ট্রাক। এরা এনারা পাথর নিয়ে আসছে এখানে। তো আমি আপনাদেরকে আরো দেখাচ্ছি ইন্ডিয়ান ট্রাক। দাদা কি খবর? ভালো। কই থেকে? আসাম থেকে। আসাম কি গুয়াহাটি নাকি? গুয়াহাটি। তো যারা হিন্দি শোনাই গিয়ে ইয়া হিন্দি শোনাই গিয়ে বলো তো আপ কয়লা লেকে আই থাই ইদার মে কিতনা কিতনা আদমি আয়া?
जितना देख रहा है ना सब हम लोग का स्टाफ है। আমি আপনাকে বাংলা জিজ্ঞেস করব, আপনি হিন্দিতে বলবেন। হ্যাঁ বাংলা জিজ্ঞেস করলে আমার তো বাংলাই আসবে না। না 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 হিন্দিতে বলবেন। অনেক অনেক কিন্তু আমাদের মতো দর্শক এখানে দেখতে পাচ্ছেন, ইন্ডিয়া থেকে আসলেও কিন্তু এদের আচার আচরণ কথাবার্তা সব আমাদের মতো। আমিও কিন্তু হিন্দি অতটা পারি না, একটু পারি, ওনারা কিন্তু ক্লিয়ার পারে। তো আপনাদেরকে এখন আরো সামনে নিয়ে যাব, অনেকের সাথে কথা বলা। এই দাদাগুলো সবগুলি কিন্তু ইন্ডিয়ান, এই যে ইন্ডিয়ান দাদা। দাদা সবাই কেমন আছেন? বাংলাদেশ এসে আপনাদের কেমন লাগলো? বাংলাদেশ কেমন? সোনাহাট স্থল বন্দরটা কেমন? এই যে আরেক দাদা, দাদা কেমন আছেন? আপনি ভালো আছেন? এই যে সব ইন্ডিয়ান দাদারা, এই যে ইন্ডিয়ান। হ্যাঁ কেমন আছেন? ভালো আছেন? আপনারা তো আপনি পাথর নিয়ে আসেন, তো এখানে পাথর নিয়ে আসার জন্য কি কি করা লাগে? কাস্টম বিএসএফ এনডি করার পর, কাটা করার পর, তারপরে যেমন আমি আপনি যদি সকালে আসেন তাহলে আপনার সবকিছু করার পর কখন ফিরবেন বাড়িতে? তো একটা টিপ সম্পূর্ণ করার জন্য কতদিন সময় লেগে যায়? দুই দিন তিন দিন। তো আপনার ট্রাকে কত টন আসে মাল? আসে 25 টন মাল আসে। তো একটা ট্রাক আসার জন্য কতজন লোক আপনার সাথে থাকে? একজনই, কোন লেবার লাগে না। দেখাবো, এই যে ট্রাক দেখতে পাচ্ছেন এগুলো সব কিন্তু ইন্ডিয়ান ট্রাক, ইন্ডিয়ান ইন্ডিয়ান থেকে আসছে। দাদা কেমন আছেন? হ্যাঁ এখন কি ফিরত যাচ্ছেন? আবার টিপ নিয়ে কবে আসবেন? কালকে আপনার ট্রাকে কত টন মাল আছে? 25 টন। আপনি কি একাই আসছেন না আপনার সাথে কেউ আসছে? একা। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন সীমান্ত শেষ, সামনে ভারত, এই সীমান্ত অতিক্রম করা যাবে না। এখানে কিন্তু আমাদের বিজিবির একটা অনুরোধ ক্রম আছে, তো অবশ্যই আমরা এখানে যাচ্ছি না। তো আপনাদেরকে এখান থেকে দেখাচ্ছি, অনেক দূর দূরান্ত মানে অনেক লম্বা লাইন কিন্তু ট্রাকের। এটা কিন্তু সরাসরি ভারত থেকে একদম বাংলাদেশের সোনাহাট স্থল বন্দরে চলে আসছে। তো আপনাদেরকে আরো ঘুরে ঘুরে দেখাবো। এই যে আমাদের বিজিবি ভাই অনেক ধার দিছে, ওনাদের সহযোগিতা এবং সহায়তায় কিন্তু আমরা অনেক ভালো আছি। এই আঙ্কেল, আঙ্কেল আপনি কি ইন্ডিয়ান? এই যে আঙ্কেল ইন্ডিয়া থেকে পাথর নিয়ে আসছে। এই দাদা কেমন আছো? পাথর নিয়ে আসছে নাকি? কয়লা নিয়ে আসছো? এই দাদা কয়লা নিয়ে আসছে। আপনারা বাংলাদেশের মানুষ সবাই দেখবেন, এটাই আশীর্বাদ করি আমি। সবাই যে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সবাই একটা লাইক করবেন। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে আর আমার ভিডিও দেখার জন্য। প্রথম যখন ট্রাকটা এখানে প্রবেশ করে, এখানে কিন্তু সরাসরি মালটা ইয়া করে না, মালদার মেপ উজন আগে দেখে, দেখার পরে এখানে দেখেন সরাসরি মাল নিয়ে কিন্তু এই এদিক ঢুকলো। এইখান থেকে কিন্তু কয়লা হোক আর পাথর হোক প্রথমে স্কেল করে, স্কেল করার পর ওইখানে এন্ট্রি হয়, আরো অনেক কাজ আছে, কাজগুলো করার পর ওইখান থেকে কিন্তু তারপরে বের হয়। দর্শক বন্ধু এখানে যারা দাঁড়িয়ে আছে দেখেন, আমার আমার পাশে যে এই ভাই আমার ইন্ডিয়ান ভাই, সবাই কিন্তু ইন্ডিয়ান। অনেক ভালো লাগলো ইন্ডিয়ানদের সাথে কথা বলে, অনেক ভালো লাগলো। পাথর কয়লা সবাই নিয়ে আসছে না? তাহলে আপনার সবাই কি আসামে বাড়ি? অত্যন্ত ভালো লাগলো ইন্ডিয়ানদের সাথে। তো বাংলাদেশে এসে ওনাদেরকেও অনেক মানে ওনাদেরও অনেক ভালো লাগছে। তো আমরা যারা বাংলাদেশি আছি, বাংলাদেশিরা সচরাচর দু একজন বর্ডারি লোকদের সাথে কথাবার্তা বলি। আজকে কিন্তু অনেক ভিতরে অনেক দূরবর্তী জায়গার লোকদের সাথে কথা বললাম, আসামিদের সাথে, অনেক ভালো লাগলো। এদেশ আমার গর্ব, ধন্য হয়েছি আমি তাই, এদেশে আমার জন্ম। তো বন্ধুরা এদেশের ছোঁয়া পেলে সকলেই এদেশের মায়ায় পড়ে যায়। তাই ইন্ডিয়ান ভাইদের সাথে কিছুক্ষণ কথা বলার পর আত্মার সম্পর্কের এক সৃষ্টি হয়। আমার এবং দেশের পক্ষ থেকে সহস্র সালাম জানিয়ে শেষ করি ভিডিওটি এখানে।